ওর বেতন বেতন নাই, যা পার ইনকাম করে প্রতিদিন, মাসে অন এন অ্যাভারেজ তার ইনকাম 5,000, কয় হাজার, 1,000 চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে, 1,000 চলে যায় ওর খাওয়া, 1,000 চলে যায় চিকিৎসা, 1,000 চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা, আনুষঙ্গিক আরো 500, মাস শেষে আরো থেকে যায় 500। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? 1 কোটি টাকা ইনকাম করেও 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে, আর 5,000 টাকা ইনকাম মাস শেষে কত থাকে? 500। কারণ ওর পুরো ইনকামটাই হালাল। ওর পুরো ইনকামটা কি? আর হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুরবানিতে কি জবাই হয়? সুন্নতে খাতনার অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয়? আচ্ছা, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর কুকুর দেয় কয়টা? 7টা, 10টা, 11টা? জন্ম নিয়ন্ত্রণ নাই তো, ডেদারসে দিচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং নাই, তাই না? আচ্ছা, তো দেখেন, গরু বাচ্চা দিল কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু জবাই হয় বেশি, কুকুর জবাই হয় না। গরু আমরা খাই বেশি, কুকুর খাই না। তারপরও কষ পায়, গরু বেশি না কুকুর বেশি? আওয়াজ করে বলতে হবে, গরু না কুকুর? কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকায় দিছে কে? এজন্য দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, কই যাবেন, ডানে না বায়ে? হালালের সাথে না হারামের সাথে? হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব। হালালটা কি? ইকো ফ্রেন্ডলি। এটা পরিবেশ বান্ধব, এটা স্বাস্থ্যকর, এটা রুচিসম্মত, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, এটাতে কোনো ভেজাল নাই। হালালে থাকলেই লাভ, যদিও অল্প। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। ওহে মানুষেরা, শোনো শোনো, এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি, যেটাকে আমি পবিত্র করেছি, ওইটা খাও, ওইটা গ্রহণ করো, হারাম খেও না, হারাম অর্জন করো না, হারামের কাছেও যেও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন, ঠিক কিনা? আদুবু মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তোলে, সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম। আসলে হারামে আরাম আছে? হালালের মধ্যে বরকত। এজন্য আমরা সবসময় হালাল অবলম্বন করব, রাজি আছেন তো? কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে, আমাদের লাইফ লিডিং সিস্টেমে, আমরা কি শুধু হালাল খাই? কি খাই? হালালও খাই, সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস, সুযোগ পাইলেই কি ঘাপুস ঘুপুস? ঘাপুস ঘুপুস করা যাবে না। অনেকে আবার আছে দেখবেন, খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে, খাওয়ার ক্ষেত্রে। আমি অনেক লোক দেখেছি, থাইল্যান্ডে আমি গেলাম, দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায়, এমনি গাছেরটাও খায় তলারটাও কুড়ায়, আছে না নাই? তো ইচ্ছে মতো ডানে বা ইনকাম করে, হালাল হারাম দুইটাই খায়। কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে, কি খুঁজতেছে? ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে, পর্ক থাকলে খাবো না। পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি, শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না, কারণ এটা হারাম। আর ঘুষ যে খায় এটা খুব হালাল, এরকম ডাকাইতে আছে না নাই? তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না, এরকম আছে না নাই? না। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ড্রেস আপ, ইউর ফ্যাশন শুড বি হালাল, অ্যান্ড ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনার পোশাক হতে হবে হালাল, আপনার খাদ্য হতে হবে হালাল, আপনার উপার্জন হতে হবে হালাল, আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল। চিল্লায় বলেন, ঠিক কিনা? হালাল বিনোদন লাগবে, হালাল ড্রেস আপ লাগবে। ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে? ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে? আমরা সিল্কের জামা পড়ি না, এটা আমাদের জন্য হারাম করেছে কে? ছেলেরা জুয়েলারি পড়তে পারবে? গলায় চেন পড়তে পারবে? হাতে ব্রেসলেট দিতে পারবে? আছে না নাই? এখানে অনেকের আছে না নাই? দেয়া যাবে? অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে, কসবায় মাশাআল্লাহ এগুলা নাই। আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই, আবার ওরা কয় আছে।
আছে আছে না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোকাবাজি এটা কি মান গাশানা ফালাইসা মিন্না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনো খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মান গাশানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সব কিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি না নাই সব হালাল হইতো নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক পরতে পারবে না পারবে পাতলা পোশাক পরতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক পরতে পারবে না অন্য ধর্মের পোশাক পরতে পারবে না পরচুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশন গুলোকে বৈধ করেছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন সুবহানাল্লাহ পড়েন ওহে মানুষেরা এই জমিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা খাও কারণ সেটাতেই বরকত আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকত ঢুকায় দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূলনীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হারামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাআল্লাহ পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সব কিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও কান দুটি খরগোশের কানের মতো খাড়া করো আমি সহজ করে বোঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বোঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহ যে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কি না তারপর আমি চেষ্টা করছি সহজ করে বোঝানোর খুব সহজ আর দীন ইউসরুন লা উসরা ফি দীন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই আছে না নাই এক ছেলে হিন্দু হইছে হিন্দু থেকে মুসলমান হইছে আগে ছিল হিন্দু এখন দেখে এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলে হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই আহা কি বিপদ সে কয় আগে হিন্দু আসিলাম এটাই তো ভালো আছিল মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা যাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে তেলে আমিও নাই এরকম হয় না খবরদার আল্লাহ ছাড় দিতে চায় মৌলবীরা ছাড় দেয় না আছে না নাই তো আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল
সবই হালাল, অল্প কিছু হারাম। সুবহানাল্লাহ পড়েন, যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম, অল্প কিছু হালাল, খুব ভালো হইতো, তাই না? সুবিধা হইতো আমাদের। তা আমাদের সুবিধা করে দিলেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? বেসিক্যালি এভরিথিং ইজ হালাল, পৃথিবীর সব কিছু হালাল। আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম, আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল, যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম, ঠিক কি না? আমাকে যদি বলেন এটা হালাল না হারাম, আমি যদি বলি হালাল, আপনি যদি বলেন দলিল দেন, এটা আপনি ভুল বলবেন। কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না, কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না, হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে। তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না, যেন তেন দলিল দিয়ে হবে, অকাট্য দলিল, এটাকে বলে আল আদিল্লা আল কতাইয়া, অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে। তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিক্যালি হালাল, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায়। এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল। কথা বলেন ঠিক কি না? জিকির দুই ধরনের আছে, জিকির কয় ধরনের? একটা জিকির হচ্ছে হারাম হারাম হারাম, একদলের কাছে সবই হারাম। একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো, ইংরেজি শিক্ষা করাকে কি বলতো? সময়ের বিবর্তনে এটা এখন হালাল, এখন এটা কি হালাল। একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো, কথা কি বুঝতেছেন? এখন এটা কি হালাল হয়ে গেছে। ইসলামী ব্যাংকিংকে হারাম বলতো একটা সময়, যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না, এটা হারাম হারাম। কারণ ওদের জিকির কি কথা কয় না, হারাম হারাম হচ্ছে এদের জিকির। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম, সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল, যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায়। হারাম করতে হলে দলিল লাগে, হালাল বানানোর জন্য দলিল লাগে না। আবার যেন তেন কোনো দলিল দিয়ে, ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না, হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয়। কথা বুঝতে পেরেছেন? প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস, তাদের উপর আল্লাহ লানাত। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুমুল মুতানাত্তিউন, মুতানাত্তিউন কারা, যাদের উপর আপনি লানত দিলেন, যাদের ধ্বংসের কথা বললেন? বিশ্বনবী বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাত্তিউন। নাউজুবিল্লাহ পড়েন, قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার, কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সাজসজ্জাগুলোকে, পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতোয়া তুলে, তাদের উপর আমার লানত। খবরদার, আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না, এটারে হারাম বলা যাবে? তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? এই দুনিয়াতে বেসিক্যালি সবকিছু কি আওয়াজ করে বলেন, আর হালাল প্রমাণ করতে দলিল লাগে, কি প্রমাণ করতে দলিল লাগে? হারাম। এজন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব আমরা, আমরা হারাম হারাম না বলে কি বলবো? হালাল হালাল। যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম। কথা বোঝে নাই বোধ হয়? দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি? আরো জোরে বলেন, দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম। প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? কষ্ট হইতেছে? শেষ করে দিব, আরো কয়েক মিনিট শুনবেন? আচ্ছা, দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড। হালাল কি কথা বলেন? আনলিমিটেড। আর হারাম হচ্ছে লিমিটেড। হারাম হচ্ছে সসীম, হালাল হচ্ছে অসীম। হালাল গুনে শেষ করা যায় না, কিন্তু হারাম গুনে শেষ করা যায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? যদি এমন হইতো হারাম আনলিমিটেড, সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড, হালাল গুনা যায়, এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না? আমাদের জন্য এটা সহজ করে দিলেন কে? দেখেন কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ব্যাপকভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন উহিল্লালাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল, ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন সুবহানাল্লাহ।
আবার আল্লাহ বললেন উহিল্লালাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন, আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা। গুনে গুনে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। যখন আল্লাহ বললেন হালাল, তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল, অল্প কয়েকটা ছাড়া। যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন, তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিছেন। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম, এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আবার যদি আল্লাহর জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো, আল্লাহ বলবে সবাইরে বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, হালালের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যখন হালাল, তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো, মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সহজ না কঠিন? চিল্লায় বলেন কি সহজ ইসলাম, কত সহজ! দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি? পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি? মোহরানা নাই। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মোহরানা আছে? না। কি আছে? তো কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন? মহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সুরা? এতটা সুরা। এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো, বলে না পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দুইজনকে বিয়ে পড়ায় দিলেন, আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরানা দিবে, সামর্থ্য তার নাই, সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে, এটাই মা তোর বিয়ের মহমা। সহজ না কঠিন? আর কোনোদিন ইসলামের কঠিন বলবেন? কেউ কঠিন বললে ওটা শুনবেন? আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ? মাশাআল্লাহ, দুইটা মূলনীতি বুঝে গেছেন না? পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায়। হালাল বলতে দলিল লাগে না, হারাম বলতে দলিল লাগে। দুই নাম্বার, হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড, সহজ করে দিছে। সুবহানাল্লাহ পড়ে। তিন নাম্বার, হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না, কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয়, ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে। সুবহানাল্লাহ। কোন আমি বলে দিলাম এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, আমার কাজ শেষ, কি করা যাবে হুজুর এটা কোন? এরকম প্রশ্ন আছে না? নাই। হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন, হালাল কোনটা এটা বলে দিয়ে যান, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই, যত জায়গায় ইসলাম হারাম বলেছে, ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে। ইসলাম প্রোভাইডস আস দ্য অল্টারনেটিভস, অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে। ইসলাম দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয়,
আমরা কেমন করে আমাদের জীবন চালাবো। আল্লাহ বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো, আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অল্টারনেটিভ আছে না নাই? অল্টারনেটিভ মানে বুঝেন তো, বিকল্প। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। সুদ হারাম, সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না, সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবু জিনা, খবরদার বিবাহ বহির্ভূত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকিয়া বলেন, কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই, এটা হারাম, জিনার কাছেও যেও না। এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিছি। النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني بي আমার সুন্নাহ, যে আমার সুন্নাতে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য যুবক ভাইরা বিয়ে করবা, কি করবা, বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না, আছে নাকি এদিকে কারো? আছে আছে না না, এই যে কত বড় সাহস, হাত তোলে আবার দুই একটা, এগুলার পুরো দেহটাই কলিজা, আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে, দেখছেন পুরোটাই কলিজা এগুলার না। এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই, আমরা বিয়ে করব। বিয়ে করলে বরকত দেয় কে? ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন, সহজ করে দিবেন। কালিয়ারা না কালিয়ারা, কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন। কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না। যে পোলাপনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন, মা খুশি এখন, আজারি হুজুর জিন্দাবাদ, এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়, সবাই রে হাত করে ফেলছি আমি, আগেও নাই মাশাআল্লাহ। তো এজন্য বিয়েটাকে সহজ করেন, খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ, ঠিক কি না? পুরো উল্টো। বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ বিয়ে করা কঠিন, বিয়েতে ফ্ল্যাট লাগবে, ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মোহরানা লাগবে, জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটুনি রাজি, তুমি আমি রাজি, অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না, চিল্লায় বলেন ঠিক কি না? কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে, এইটা ওইটা, ছেলেরা কই তুই নিজের পায়ে দাঁড়া, তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে, এই যে নিজের পায়ে দাঁড়াইছে, তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়াইছে। সহজ করবেন, বিয়েরে কঠিন করেন না। এই যে আমার নানা ভাই আছে, নানা ভাইয়ের এখানে যাবেন, নানা ভাইয়ের মসজিদ দেখলাম, কাবা ঘরের যে ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ওই সিস্টেমে মসজিদ, আজকে জোহরের সালাত পড়লাম ওই মসজিদে, নানা ভাই বিয়ে পড়াই দিবে, সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে, রাজি আছে সবাই? ওই যে খুশি, সব খুশি, দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ, বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে, এটা জান্নাতি সম্পর্ক। তো এই কারণেই সাইয়েদনা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম দুইজন কি বিয়ে পড়াই দিছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না, ওনাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়েই শুরু, এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে, কথা কয় না? ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই? কৈশোর, আদম আলাইহিসসালামের শৈশব কৈশোর, হাওয়া আলাইহাসসালামের শৈশব কৈশোর, জীবন শুরু করছে কি দিয়া? যৌবন দিয়ে। বিয়ের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন, বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক, বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা, এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে? তাহলে ইসলাম কোনো জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই, অল্টারনেটিভ সাজেস্ট করেছে। সুদ খাওয়া হারাম, অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল, জিনা করা হারাম, পরকীয়া হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম, তার বিপরীতে বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ পড়েন। এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম,
ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। খবরদার, মদ, জুয়া, লটারি এগুলো হারাম করে দিয়েছে কে? আল্লাহ বললেন মদ খেও না, মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। আমরা বললাম আল্লাহ, শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে, মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই। এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই? আল্লাহ বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি। মধু খান আপনারা? আজকে খাইছেন কে কে দেখি? আজকে অনেকে খাইছেন, মাশাআল্লাহ, হাত নামান। মধু 5-6 চামচ খেয়ে দেখেন একসাথে। মদের বাবা এটা চিল্লায় বলেন, ঠিক কিনা? শরীর গরম হবে, অনেক অনেক শক্তি হবে। মধুর মধ্যে আছে ফ্রুকটোজ, কি আছে ফলের মধ্যে আছে সুক্রোজ, আর চিনিতে আছে গ্লুকোজ। ফ্রুকটোজ আর সুক্রোজ এটা স্বাস্থ্যসম্মত, এটা ভেরি হেলদি ডায়েট, এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে? তাহলে সুক্রোজ খাবো, ফ্রুকটোজ খাবো আর গ্লুকোজ কমাই দিব, রাজি আছেন তো? এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ, বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধামধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায়, আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে, পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে। দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে? দুম্মা চলে। খেয়াল করছেন, আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে, আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায়, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা, নারীরা, পুরুষেরা, ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا شوي بورن طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا এই যে আমরা নাশিদটা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, আমরা যদি দফও বাজাইতাম, এটা হালাল না হারাম? এটা হালাল। দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, কত চমৎকার আমাদের শরিয়া, এটারে আমরা কঠিন বানাই। ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলিনু আন নিকাহ হাবিদ দুফুফ, এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। ঢোলের ব্যান্ড পার্টি না, গিটারের না, হারমোনিয়ামের না, বংশী বাজায় কে রে সখী? বংশী বাজায় কে? ওই বংশী দিয়া না, ওই বংশী হারাম, বাঁশি বাজানো হারাম কিন্তু দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে? বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ঈসা ইসলাম। কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয়, জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয়, পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে, জিনার স্বীকৃতি নাই, ঠিক কিনা? এই জন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না,
সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিনা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা খবীথ অপবিত্র যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কিনা দুই নম্বর হচ্ছে মদের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া এটার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং কজেস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়াও তোর সদ্য গোষ্ঠী রোগ আমরা খাবো না টাকা দিয়ে ঠিক কি না কিন্তু কি আজীব তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কারণ ছাগলেও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলেও মুখ লাগাইলো না আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা দারারা ওয়ালা দারার নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা ওইটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেড ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক কিনা তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মুকদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোনো বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে আন-নাজার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নাজার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদনজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো